ওই টাইমে 95 এর একটু শেষের দিকে আমার সাথে মৌসুমীর বিয়ে হয়। এটা অনেকেই যখন সাংবাদিকরা জানতেন না এবং কিছু মানুষ তখন জেনেছে, তার মতো অন্যতম ওস্তাদ জানেন সদস্য শিল্পী ওমর সানি, নায়ক ওমর সানিকে হাজির সম্পর্কিত বলার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, মঞ্চে যারা বসে আছেন আমার গুরুজন মানুষ, আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ওস্তাদের সাথে আমার সৌভাগ্য হয়েছিল দুটা ছবির কাজ করার। একটা ছবি হচ্ছে লজ্জা, সুপারহিট ছবি, আরেকটি হচ্ছে কথা দাও। দুইটা স্মৃতির কথা বলবো, আজ অব্দি কোনো প্রেস বলেন কোনো কিছু দিয়ে আমার বলা হয়নি, এবং একটা মধুর একটা স্মৃতি মনে করতে পারি। লজ্জার ছবিটা যখন এখানে শুটিং হয়, একটা সময় গিয়ে বান্দরবনে শুটিংটা লোকেশন করেছিল, ওটার প্রডিউসার ছিলেন আবার আমার মামা সম্প্রদায় মামা। তো উনি বললেন যে আমার মাকে যে তুমি চলো শুটিং আমার ছেলের সাথে। আমি বলছি যে না, মানে কোনো প্যারেন্টস যাওয়াটা এটা ঠিক না। তো ওই টাইমে 95 এর একটু শেষের দিকে আমার সাথে মৌসুমীর বিয়ে হয়। এটা অনেকেই যখন সাংবাদিকরা জানতেন না এবং কিছু মানুষ তখন জেনেছে, তার মতো অন্যতম ওস্তাদ জানেন। এবং তখন আমার শ্বশুর সাহেব মনিজামান সাহেব উনিও গিয়েছিলেন, আমার মা গত হয়েছেন, আমার শ্বশুরও গত হয়েছেন। তা আমি অনেক ব্যস্ত সময় পার করছি। তো মৌসুমী আগে চলে গেছে, গানের শুটিং করছে, মাসুম বাবুল সাহেব হচ্ছে ডান্স ডাইরেক্টর। সো লং আউট, মানে অলমোস্ট দুইটা ছবির প্রায় 20-25 দিনের মতো একটা আউট। আমি এখানে সম্ভবত কার শুটিং করছিলাম এই মুহূর্তে মনে নেই। আমি শুটিং শেষ করে আমার গাড়ি নিয়ে আমি রওনা দিলাম, কারণ তখনকার ফ্লাইটের এত সপ্তাহে একদিন কি দুই দিনের মতো ছিল এরকম। তো আমি গাড়ি নিয়ে যখন মুভ করি, তখন চিটং থেকে আমি নতুন রাস্তায় না উঠে সে কালুরঘাট ব্রিজের রাস্তাতে আমি চলে যাই ভুলবশত। তখন বান্দরবনের যে রোডটা, তখন কিন্তু ভীষণভাবে প্রহর ছিল শান্তি বাহিনীর, তখন কিন্তু সেটেল ডাউন হয়নি আমাদের বাংলাদেশে, মানে গভর্নমেন্টের সাথে। তা আমি যখন নাকি কি বলে মেন গেট থেকে, সরি মেন রাস্তা থেকে বাম দিকে টার্ন করছিলাম, তখনই আমার গাড়িটা থামিয়ে দেয়। তো থামিয়ে দিয়ে বলতেছে যে সানি ভাই, আপনি কিন্তু এদিকে আর যেন না, সকালটা হোক, রাত বাজে তখন কত, দেড়টা একটা দেড়টা বাজে। আমি কেন বলে যে এখানে রাতে যাওয়াটা একদমই নিষেধ। আমি না খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, ইয়াং ব্লাড হয়তো বা গুরুত্বটা ওই জায়গাটা দিতে পারছিলাম না তখন, একটা ভয়াবহ বিপদ হতে পারতো, সেটা হয়নি। আমাকে বলার পরিপ্রেক্ষিতে আমাকে অনেক সাবধান বললেন, আমি বললাম যে আমাকে যেতেই হবে। আমি গাড়িটা টান দিই, তো গাড়িটা টান দিতে গিয়ে তখন রাস্তায় দেখি যে একজনের লাশ পড়ে আছে অনেকক্ষণ যাবার পরে। তো আমি একটু ভয় পেলাম, উঁচু নিচু জায়গা আমার প্রথম আমি গেলাম। তখন আরেকটা লাশ দেখলাম, আমি যখন লোকেশনে গিয়ে পৌঁছাই তখন দুটো আড়াইটা বাজে। তখন দেখি প্রডিউসার এবং ওস্তাদ সবাই ওয়েট করছেন, আমাকে জড়িয়ে ধরে একটা বেশ রীতিমতো একটা কান্নার রোলই বলতে পারি আর আমার মা এবং সবাই। তো মৌসুমী বলল যে কীভাবে আসলাম, সেদিন আমরা একটু ঘুমাবো, ওই মুহূর্তে একটা ঘোষণা আসলো ওখানকার জায়গায় যে আপনারা এখান থেকে চলে যান, যে কোনো মুহূর্তে অ্যাটাক করবে। তো ওস্তাদকে খুব বিচলিত দেখলাম না, সবাই আমরা একটু বিচলিত যে কী ব্যাপার। উনি বললেন যে ঠিক আছে, কিভাবে বের করা যায়, আগে সানিকে আর মৌসুমীকে আগে ব্যালেন্স করো। তো তিন থেকে চারটা গাড়ি উনি লিড করলেন, উনি একজন পরিচালক, কালজয়ী পরিচালক। উনি লিড করে যে মুহূর্তে একটা বিভৎস রকমের যন্ত্রণা কাতর আমরা সবাই, ইঙ্গিত সবাই,
যে আমরা বোধহয় মরে যাবো একটু পরে। উনি কিন্তু বলেন যে না, আমার গাড়িটির সামনে থাকবে, ওনার গাড়িটা সামনে, আমার গাড়িটা পিছনে, এইভাবে যাচ্ছে। গিয়ে আমরা কক্সবাজারে উঠলাম এবং আমি পরের দিন সকালবেলা খুব আর্লি দ্য মর্নিং, তখন ভোর বাজে, ভোর হয়ে যায়। তো এই টাইমে আমি ওনাকে দেখার পরিপ্রেক্ষিতে আমরা শুটিংটা শেষ করলাম। তারপরে আমি প্রায় তাকে দেখতাম যে শুটিং যখন নাকি করি মৌসুমিয়ার, আমি মৌসুমি শিডিউলের প্রবলেম ছিল যে মৌসুমি একটা শর্ট দিয়ে আমি বললাম যে না আমার তো কাজ আছে, আমি কিভাবে কি করব। তো উনি প্রডিউসারকে বাঁচাতেন, প্রডিউসারকে ব্যালেন্স করতেন, একজন শিল্পীকে ব্যালেন্স করতেন। ওনার সাথে মাঝে মধ্যে আমার কথা হতো, অনেক স্মৃতি আছে এই দুই ছবির পরিপ্রেক্ষিতে। আমি চেয়েছিলাম ওনার সাথে আরো কাজ করতে, হয়তো বা কোনো কারণে হয়ে ওঠেনি। ওনার পরিবারের সাথে প্রায় আমার ক্যানাডাতে কথা হতো, তার মেয়ের সাথেও আমার কথা হয়েছে দীর্ঘক্ষণ। এত সুন্দর একটি মানুষ ছিলেন, আমি এটুকু কনফার্ম যে আল্লাহ তাকে সুন্দর জায়গাতেই রাখবেন। একজন কালজয়ী মানুষের অবস্থান, এটা সুন্দরভাবে আল্লাহ তাকে রাখবেন, এই দোয়া করি সবাইকে।